আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এখন আছি সীতাকুণ্ড, বাইজিত সীতাকুণ্ড এলাকা, লিং রোডের পাশে হযরত নবী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার দরগাহ শরীফ জিয়ারত করতে রওনা হয়েছি। আমার সাথে আছে আমাদের শেখ মোহাম্মদ মুস্তফা বিশ্বরাজি, আমাদের সাথে আছে বড় ভাই নবী। আমরা এখন মাজারে যাচ্ছি, এখানে সিঁড়ি আপনার এখানে সিঁড়ি আছে 132টার উপরে মনে হয়, এখানে সিঁড়ি অনেক উঁচু, একটু উঁচুগুলো আপনাদেরকে বলেছিলাম আমরা, এটা অনেক উঁচু পাহাড়। দেখেন মানুষ এখানে জিয়ারত করে নামতেছে, মহিলারা, তারপরে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, আমরাও আসলাম এখানে জিয়ারত করার জন্য। অবশ্যই আপনারা সবাই আসবেন, আল্লাহর প্রকৃতি কত সৌন্দর্য আপনারাও এটা দেখতে পারবেন। দেখেন এটা কত উঁচু, আমরা উঠতেছি এই সিঁড়ি, নিচে দেখেন অনেক উঁচু। এখানে প্রায় আমাদের অবস্থা খুব খারাপ, অনেক কষ্ট হয়ে গেছে এখানে উঠতে। এই হচ্ছে আমাদের বাইজিত লিং রোড, এটা হচ্ছে আপনার লিং রোডের দক্ষিণ পাশে, লিং রোডের দক্ষিণ পাশে হযরত নবী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। এটা আপনার প্রায় 150টা সিঁড়ি, এখানে 150 সিঁড়ি আমরা অতিক্রম করে মাজার প্রাঙ্গণে এসে বসালাম। আপনারা দেখেন এখানে সৌন্দর্য, অনেক উপরে পাহাড়। এটা আপনারা ভিডিওটা দেখে অবশ্যই আপনারা নিজেরাও বুঝতে পারবেন এখানে আমরা কত উপরে উঠেছি, অবশ্যই আপনারাও বুঝবেন। দেখেন আমরা অনেক উপরে, আসলে আল্লাহ চাইলে কি না পারে। এখানে আমরা একসময় এখানে আসছিলাম, তখন দেখেছি এখানে পাহাড় পর্বতের জন্য মানুষের পথ চলা অনেক কঠিন হয়ে যাইতো এখানে। তো এখানে যেখানে আসলে আল্লাহর ওলিদের যেখানে পায়ের ছাপ পরে, পা লাগে, যেখানে আল্লাহর ওলিদের নেক নজর পড়ে, সেখানে আসলে রাস্তা অটোমেটিক হয়ে যায়, সেটাই একটা আল্লাহর ওলির কেরামত। তো আপনারা দেখতেছেন এখানে, আর আমি কি বলবো, আপনারা যখন আসবেন আপনারা নিজেরা তখন বুঝতে পারবেন আসলে আল্লাহর নিদর্শন কতই না সুন্দর। এটা হচ্ছে আপনারা আসবেন 2 নম্বর গেট থেকে আপনারা শেরশাহ বললে এখানে নামতে পারবেন, শেরশাহ থেকে আবার আপনি লিং রোড বললে এখানে লিং রোড চলে আসলে নবী শাহ মাজার যাবো বললে আপনাকে সিঞ্জে নবী শাহ মাজারের সামনে এসে নামিয়ে দিবে, অবশ্যই আসবেন। আল্লাহর নিদর্শন কত সুন্দর অবশ্যই দেখবেন। ওই সামনে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটু সামনে গেলে এখানে আপনার সমুদ্র দেখা যায়, এখান থেকে অনেক দূর, অবশ্যই আপনারা আসবেন। আর এটা হচ্ছে আপনার এই লিং রোড, এটা হচ্ছে বাইজিত লিং রোড। এই হলো হযরত নবী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, আমরা মাজারের পাশে থেকে আসছি, মাজার জিয়ারত করলাম, আমরা জিয়ারত শেষ করে আসলাম। এখন আপনারা দেখেন এই হচ্ছে আপনার লিং রোড বাইজিত, অবশ্যই আপনারা আসবেন। ওই আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমি, এই সামনে জুম করতেছি, ওর পাশে এটা হচ্ছে নদী, যথাসম্ভব কর্ণফুলী নদী, সিবিসের নদী। এটা ওইখানে এখান থেকে পাহাড়, এটা এত উঁচু যে এখান থেকে আপনার সব পর্যটন সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। এভাবে আসবেন, দেখবেন আল্লাহ কি না পারে। এই হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে একটু, আপনারা একটু কষ্ট করে খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন, ওইখানে সামনে দেখতেছেন যে কতগুলা চিল উঠতেছে। करो या कि दिल को संभालो, मोहम्मद की चौकट नजर आ रही है। रोजा से पर्दा उठा दो, शिकल नूरानी दी
দিখাদো সত সাত আওয়াজ শুনাদো দিলে আরে জু মিঠাদো ও ইয়া নবী সালাম আলাইকুম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাম শমহে বজমে হদায়ত والحمد لله رب العالمين بحق لا إله إلا الله.